প্রথম অংশে আমরা বেশ গল্প করেছি তাই তো তো এত বেশি গল্প করলে তো পড়াশোনা এগাবে না তাই না আচ্ছা তো আবার গল্প না করলে আবার এক লাগে পড়াশোনাটা আসলে আনন্দ না থাকলে মাথায় ঢুকে না পড়াশোনা যাই হোক আমাদের গল্পও হবে পড়াশোনা হবে কিন্তু কী হবে সীমিত পরিসরে হ্যাঁ তো সীমিত পরিসরের কথাটা এখন বেশ প্রচলিত সবাই জানে তাহলে গল্প হবে কি সীমিত পরিসরে যাই হোক শুরুর অংশে আমি একটা ফিগার দেখিয়েছিলাম তোমাদেরকে এই ফিগারটা মানে হচ্ছে একটা আদর্শ ফুলের যে মেইন অংশগুলো স্তবকগুলো সেগুলো এদের মাঝখানে আমি প্রধান বলেছিলাম দুইটা একটা হচ্ছে পুমকেশোর আর একটা হচ্ছে স্ত্রীকেশ্বর বা গর্ভকেশ্বর যাই হোক তো এরা কি জননের সাথে নিয়োজিত এদের মাঝখানে পুং যে অংশটা সেটা নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব তারপরে হচ্ছে তোমার পুং পরাগ্রেণু যে তৈরির প্রক্রিয়া সেগুলো নিয়ে আলোচনা করব তো দেখো মেইনলি এই পুঙ্কেশ্বরটার কয়টা অংশ ছিল দুইটা অংশ এরকম ছিল একটা দণ্ডের মতো অংশ যেটা গোড়ার সাথে সংযুক্ত ছিল আর তার মাথায় এরকম একটা অংশ ছিল ঠিক আছে তাহলে এটা কি এটা হচ্ছে একটা দণ্ড তার মাথায় হচ্ছে কি পরাগধানী অবস্থান করে এটা কিন্তু মেইন অংশ পরাগধানী তো পরাগধানীটার এটা যে একটু বাড়িয়ে আমরা দেখি তাহলে এরকম যদি হয় তাহলে পরাগধানীটা এরকম আবার দুইটা অংশ নিয়ে গঠিত হ্যাঁ দুইটা অংশ নিয়ে গঠিত পরাকধানিটা তো এই দুই অংশের মাঝখানে একটা কি থাকা লাগবে দুইটাকে সংযুক্ত করার জন্য যেহেতু একটা অবস্থায় থাকে তাহলে কি একটা কানেক্টর লাগবে বা এটাকে কি বলতে পারি আমরা যোজনী যে কি করছে এই পরাগধানীর দুই অংশকে একত্রে কি করছে যুক্ত করছে ওকে এখন আস আমরা যদি একটু ভিতরে দেখতে চাই আসলে এটার ভিতরে কি আছে তো মনে করো এই জায়গায় আমরা কেটে নিলাম এভাবে ব্লেড দিয়ে কেটে নিলাম তো যদি কেটে নেই তখন আমরা এটাকে চার কোনাকৃতির মতো একটা অংশ দেখতে পারি হুম যদি আমরা দেখি যে এরকম অনেকটা হবে এরকম একটা অংশ এরকম একটা অংশ যদি এভাবে যুক্ত থাকে এইখানে মনে করো কানেক্টর বা যোজনই থাকে তো প্রাইমারি অবস্থায় তো এটা এভাবেই থাকে আচ্ছা এরপরে দেখা যায় এর ভিতরে তো কোষ তো আছেই তাই না তো এর ভিতরের কিছু সংখ্যক কোষ দেখা যাবে যে এরা একটু ফুলে উঠতেছে হুম এরকম মনে করে একটু বড় বড় সাইজের হলো এরকম 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 হুম একটু বড় বড় হলো তো ফুলে উঠবে কিভাবে ফ্লুইড একিউমুলেশনের মাধ্যমে কিভাবে করবে এদের যে আশেপাশের যে কোষ পর্দা আছে বা কোষ ছিল্লে আছে তো এগুলো দিয়ে কি করবে পানি শোষণ করতে থাকবে এর ফলে কী হবে সাইটোপ্লাজমটা এটার আয়তন বাড়তে থাকবে তো মেইনলি কোষের দুটো অংশ সাইটোপ্লাজম আর কি নিউক্লিয়াস তো এরপরে তোমরা যত জায়গায়ই দেখবা যে ডিম্বাণু এবং শুক্রাণুর সৃষ্টি হচ্ছে তাদের প্রিকর্সর কোল কোষগুলোর সেলগুলোর কী হবে সাইজগুলো বড় হবে কেন বড় হয় তার কারণ হচ্ছে এদেরকে কি বিভাজনের মধ্য দিয়ে যেতে হয় একটা মিওসিস বিভাজনের ভিতর দিয়ে দেখে যেতে হয় কারণ কি এদের হ্যাপ্লয়েড দশা প্রাপ্ত হতে হয় তো স্বাভাবিকভাবেই একটা ছোট কোষের ভিতরে এই কার্যকলাপগুলো সংগঠিত করা কি সম্ভব নয় এজন্য কি হয় এই যে এরা পানি শোষণ করে সাইটোপ্লাজমের আকার বড় হয় নিউক্লিয়াসটাও বড়ো হয় কী হয় ভিতরের ক্রোমোসোমগুলো ঢিলেঢালা ঢালা হয় হুম তারপরে কি হয় এরা একটু ছড়ায় ছিটায় যায় তারপরে কি এটা বিভাজনের সূচনা হয় ঠিক আছে তো এই যে এই কোষগুলো এগুলোই কিন্তু পরবর্তীতে কী হবে এই বিভাজনের মাধ্যমে পরাগরেণু তৈরির দিকে যাচ্ছে ঠিক আছে তো এদেরকে কি হচ্ছে কাজ করতে হবে বিভাজিত হতে হবে এই জন্য এরা বড় হয় একটু তাহলে তুলনামূলক বড় বড় একটু নিউক্লিয়াসও থাকবে হুম এরকম যদি থাকে মনে করো যে নিউক্লিয়াস থাকলো এর ভিতরে আচ্ছা এরপরে কি হবে এরা কী হতে হবে এদেরকে বিভাজিত হবে তাহলে পরবর্তীতে এই কোষটাই মনে করো যে এরকম হলো এরকম আর একটু বড় করে আঁকলাম সুবিধার জন্য কানেক্টর বা যোজনী থাকলো এই কোষগুলো বহু সংখ্যক বিভাজনে এরকম ছোটো 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 কোষে ভাগ হলো ওকে সবগুলোই কিন্তু কোষ এটা মনে করো যে যোজনী আচ্ছা মানে কি এদের মাইটোসিস চলতেছে এখন আচ্ছা মাইটোসিস যখন চলতেছে এই কোষে ভাগ হলো এরপরে কীভাবে হবে কোষগুলো সজ্জিত হবে তো কোষগুলো সজ্জিত হওয়ার পরে এখন যদি আমরা এই কোষের এই অবস্থানটুকুকে আলাদা করে দেখি তাহলে কি রকম হচ্ছে গঠনটা দেখো তোমরা দেখতে পারবা কোষগুলো অনেকটা এইভাবে সজ্জিত হবে এই যে একটা স্তর মনে করো কোষের হুম এখানে কোষগুলো এইভাবে থাকবে এর ভিতরে থাকবে আর একটা লেয়ার হুম আচ্ছা আমি জাস্ট বোঝানোর জন্য অংশ দিচ্ছি আর এর বাইরে মনে করো আরেকটা লেয়ার তো এখানে আমি তিনটা স্তর রাখলাম এই স্তরগুলো কিন্তু কোষের মনে করো এরকম কোষ আছে এখানে হুম এরকম কোষের লেয়ার এখানে নিউক্লিয়াস আছে এভাবে তার মানে কি এরকম তিনটা কোষের লেয়ার অথবা তিনটার বেশিও থাকতে পারে চারটা থাকতে পারে পাঁচটা থাকতে পারে এমসি কিউ আসে এটা অনেক সময় তিন থেকে পাঁচ স্তরের একটা লেয়ার সৃষ্টি করবে কে বাইরের দিকে আর তার ভিতরে কী করবে এই যে তোমার একটা কোষ থাকবে এটা দিয়ে কি হবে যে আমাদের প্রাইমারি যে জনন কোষটা পুং জনন কোষ তৈরি হবে সেটা এখানে থাকবে মাঝখানে ওকে আচ্ছা তাহলে এই যে তিন স্তরই হোক বা পাঁচ স্তরই হোক একটা আবরণী তৈরি হলো ঠিক আছে তো এই আবরণীটার ভিতরের স্তরে যেটা থাকবে সেটা কি হবে এই যে আমাদের প্রাইমারি যে জনন কোষটা আছে এটাকে পুষ্টি তাই তো এর তো খাদ্যের প্রয়োজন আছে যেহেতু একে আরও বিভাজনের মাধ্যমে যেতে হবে আর কি কিছুটা একে যে প্রয়োজনীয় আর্দ্রতা আছে পরিবেশ আছে সেটার যোগান দেবে এই স্তরটাকে বলা হচ্ছে কি ট্যাপেটাম আচ্ছা আরেকটা ব্যাপার এই যে যে কোষগুলো কি তুলনামূলক বড় হয়েছিল তাদেরকে কী বলা হচ্ছিল আর স্পোরিয়াল কোষ ওকে কি কোষ আরকিও স্পোরিয়াল কোষ আচ্ছা এরপরে এই তিন স্তর বা পাঁচ স্তর বিশিষ্ট আবরণীর ভিতরে এই যে আমাদের প্রাইমারি যে অবস্থাইটা এটা কি হতে থাকবে এই যে এখান থেকে খাদ্য গ্রহণ করবে ট্যাপেটাম থেকে ট্যাপেটাম বিগলিত হয়ে ওকে খাদ্যের যোগান দিবে আর ও কি হতে থাকবে ক্রমাগত আবার বিভাজিত হতে থাকবে আচ্ছা এক্ষেত্রে আমরা কি জানি এটা কি টয়েসেন অবস্থায় আছে না হ্যাঁ তাহলে এটাকে যদি আমরা গ্যামেটে পরিণত করতে চাই তাহলে অবশ্যই এটাকে মিওসিসের মাধ্যমে কি যেতে হবে ঠিক আছে তাহলে মিওসিসের মাধ্যমে গেলে এটা ফার্স্ট একটা নিওটিক ডিভিশন দিবে ওকে তাহলে এটা কি হ্যাপ্লয়েডে পরিণত হলো না হ্যাঁ এখন এটা তো মনে করো এখান থেকে চারটা এরকম হ্যাপ্লয়েড সেল সৃষ্টি হইল ঠিক আছে এখন এই চারটা কোষ কী করবে ক্রমাগত মাইটোসিসের মাধ্যমে বিভাজিত হতে থাকবে হুম ভিতরে দেয়াল কোষগুলো কী করতেছে এদেরকে প্রোটেকশন দিচ্ছে ঠিক আছে এবং এদের ভিতরে কি প্রয়োজনীয় পরিবেশটা বজায় রাখতেছে যাতে বিভাজনটা কন্টিনিউ হতে পারে তারপরে এই হ্যাপ্লয়েড কোর্সগুলো পরে দেখা যাচ্ছে যে অনেকগুলো এরকম হ্যাপ্লয়েড কোর্সে পরিণত হলো এভাবে হুম তো তোমাদের বইয়ে ফিগার যেটা আছে সেটা হচ্ছে এই যে এখানে ডিরেক্টরা এঁকে দিয়েছে হ্যাঁ এই যে এখানে দুইটা অংশ আছে এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এর ভিতরে অনেকগুলো দেখেছে কি। পরাগ রেণুর সৃষ্টি হয়েছে হুম বা পুং গ্যামেটের সৃষ্টি হয়েছে হ্যাঁ পরাগ রেণু আচ্ছা তাহলে এই যে অনেকগুলো কোষের সৃষ্টি হলো এগুলোই কি অ্যাকচুয়ালি পরাগ রেণু সাধারণত পরাগ রেণুগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে হলুদ হয় হ্যাঁ তবে অন্যান্য কালারের কিন্তু হতে পারে হ্যাঁ এটা ফিক্সডটা আচ্ছা এই যে পরাগ রেণুগুলো তৈরি হইলো এই পরাগ রেণুগুলো কি এই যে সাধারণত আলাদা আলাদাভাবেও থাকতে পারে আবার কি একসাথে গুচ্ছবদ্ধ অবস্থায়ও থাকতে পারে কোনো কোনো প্রজাতিতে এটা দেখা যায় তো এখানে একটা এনসি কি ইম্পর্টেন্ট যে যদি এই পরাগণ্যগুলো আলাদাভাবে না থাকে এই যে প্রত্যেকটা আলাদা আলাদা পৃথক পৃথকভাবে না থাকে যদি গুচ্ছবদ্ধ হয় তখন তাকে কি বলা হয় যে গঠনটা হয় গুচ্ছবদ্ধ হয় তখন তাকে পলিনিয়াম বলা হয় ওকে কি বললাম পলিনিয়াম এটা একটা বিশেষ গঠন ওকে তাহলে এই যে পরাগ রেণু সৃষ্টি হলো এই রেণুটার গঠন আসলে কীরকম সেটা একটু দেখি আমরা হ্যাঁ আচ্ছা এই রেণুটার গঠন হচ্ছে মেইনলি গোলাকার কিন্তু ত্রিভুজাকার হতে পারে তারপরে এলোমেলো আকৃতিরও হতে পারে চতুর্ভুজাকারও হতে পারে কোনো ফিক্সড কোনো আকৃতি নাই তো আমরা সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে গোলাকার দেখতে পাই তো গোলাকার দিয়েই দেখাই কীরকম হয় তাহলে এটা মনে করো হচ্ছে আমাদের এই একটা পরাগ রেনু তাহলে পরাগ রেণুর এর কিন্তু দুইটা স্তর থাকবে ঠিক আছে এই দুই স্তরকে আমরা এক্সাইন এবং ইনটাইন বলতে পারি এক্সাইনটা কি এক্সো শব্দটার অর্থ কি বাইরে তাই তো এক্সো হুম আর কি ইন্টাইন ইনটাইন শব্দটা কি আসছে ইন্ট্রা থাকে হ্যাঁ তাহলে ইন্ট্রা শব্দ অর্থ কী ভিতরে আর এক্সো মানে কি বাইরে তাহলে বোঝাই যাচ্ছে এক্সাইন কোথায় থাকবে বাইরের দিকে থাকবে এভাবে থাকবে মনে করো কণ্টকময় গঠন যেহেতু তাহলে কী দিয়ে গঠিত হবে কাইটিন দিয়ে গঠিত হবে হ্যাঁ এরকম আচ্ছা তাহলে কাইটিন দিয়ে নির্মিত হবে বাইরের স্তর ওকে তাহলে এটা হচ্ছে এক্সাইন এর একটা গুরুত্বপূর্ণ কেমিক্যাল উপাদান আছে সেটাকে বলা হয় স্পোরোপোলেলিন ওকে এখন এই এক্সাইনের কিছু কিছু স্তর দেখো একটু বেশি পুরো কিছু জায়গায় একটু পাতলা ইন্টাইনের সাথে কি প্রায় একীভূত হয়ে গেছে তো এখানে মাঝখানে যে নিউক্লিয়াস থাকবে তো অবশ্যই কোষের উপাদান যা যা সবই থাকবে ভিতরে সাইটোপ্লাজম থাকবে সব কিছুই থাকবে তাহলে এই যে মাঝখানে যে একটু পাতলা স্তর এক্সাইনের সেই জায়গাগুলোকে বলা হচ্ছে জার্ম পোর বা জনন রন্ধ্র কেন বলা হচ্ছে কারণ পরবর্তীতে যখন আমরা স্পোরোফাইটের বিকাশ দেখব একটু পরে তখন দেখব যে এই ইন্টাইন স্তর এর ভিতর দিয়ে কি বের হয়ে যায় বা বৃদ্ধিপ্রাপ্ত হয় ওকে এই জন্য এগুলোকে বলা হচ্ছে জার্ম পোর বা রন্ধ্র বা ছিদ্র ওকে তাহলে এই হচ্ছে আমাদের কি স্পোরোফাইটের গঠন শেষ এরপরে কি গ্যামিটোফাইট শুরু হবে আচ্ছা গ্যামিটোফাইট কি মানে হচ্ছে গ্যামের তৈরির যে প্রক্রিয়াটা সেটা ওকে তাহলে গ্যামেট সৃষ্টি কি পুং গ্যামের সৃষ্টি হবে তাহলে গ্যামিটোফাইটের প্রথম কোষটাকে এই যে পরাগরেণু কারণ কি আমরা জানি যে পরাগরে সর্বপ্রথম কি হ্যাপ্লয়েড সেল তাই তো হ্যাঁ পরাগরেণু হচ্ছে হ্যাপ্লয়েড সেল তাই যে এটা হচ্ছে কি গ্যামিটোফাইটিক জুনুতে চলে গেছে তাহলে গ্যামিটোফাইটের প্রথম কোষকে যদি বলে কোশ্চেনের আনসার কী হবে এটা হচ্ছে পরাগ রেণু গ্যামিটোফাইটের প্রথম কোষ এরপরে কি হবে এই যে এর যে নিউক্লিয়াস একটা আছে এই নিউক্লিয়াসটা বিভাজিত হবে হয় কি হবে দুইটা নিউক্লিয়াসে পরিণত হবে হুম দুইটা নিউক্লিয়াসে পরিণত হবে একটা তুলনামূলকভাবে বড় হবে আর একটা তুলনামূলকভাবে ছোট হবে ঠিক আছে তো এখান থেকে কিন্তু আমাদের গ্যামিটোফাইটের শুরু হয়েছে আমি বললাম আবারও বললাম তো এই বড় যে নিউক্লিয়াসটা এটাকে বলা হচ্ছে নালিকা নিউক্লিয়াস আর যে এই যে নিউক্লিয়াসটা এটাকে বলা হচ্ছে জনন নিউক্লিয়াস এই নালিকা নিউক্লিয়াস কেন হচ্ছে বলা হচ্ছে তার কারণ হচ্ছে পরবর্তীতে যখন পোলেন টিউব এখান থেকে বের হবে মানে এই যে এটা কি গর্ভাশয়ের চিত্র চিত্র না এই যে এখানে কী ছিল গর্ভ মুন্ড। ঠিক আছে তাহলে এই যে পরাগ এখান থেকে যখন পতিত হবে গর্ভমুণ্ডে এটা স্বনিষেক হোক বা পরনিষেকই হোক যে কোনোভাবে তো এখানে যখন পড়লো তখনই যে উদ্দীপনাটা এটা পাবে সেই উদ্দীপনা থেকে তো দুই ভাগ হয়ে যাবে দুইটা নিউক্লিয়াসের সৃষ্টি করবে তারপরে কি হবে আলটিমেটলি এর যে এক প্রান্তে যেখানে তোমার এই যে জার্মপুর অবস্থিত সেই জায়গা থেকে এই যে ইন্টাইন লেয়ারটা বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকবে হুম এটা কিন্তু এই যে এখান থেকে ভিতরের দিকে চলতে থাকবে তার মানে এটা কোথায় চলবে এই যে গর্ভদণ্ড আছে গর্ভদণ্ডের ভিতরের প্রাচীরের ভিতর দিয়ে এটা নামতে থাকবে ঠিক আছে এখানে ততক্ষণে কী হবে ডিম্বাণু তৈরি হবে যাই হোক সেটা আমরা পরে দেখতেছি তাহলে এই যে যখন গর্ভমুণ্ডে পতিত হইল তখন থেকে এটা এই যে ইনটাইন লেয়ারটা এক্সাইনের বাইরে দিয়ে বের হতে থাকবে তখন এই যে নিউক্লিয়াসটা এটা আগে আগে আসবে আর এই যে ছোটো নিউক্লিয়াসটা এটা আসবে কি পিছে পিছে ওকে এজন্য জন্য একটাকে বলা হচ্ছে নালিকা নিউক্লিয়াস বড়টা আর ছোটোটাকে বলা হচ্ছে জনন নিউক্লিয়াস তাহলে নালিকা নিউক্লিয়াসটা কী করতে থাকবে আগে আগে আসতে থাকবে এভাবে এটা তো ভিতর থাকবে না তখন এখান থেকে মনে করে যে বের হয়ে আসলো এভাবে হুম সামনে থাকবে বড় নালিকা নিউক্লিয়াসটা আর পিছনে এই জন নিউক্লিয়াসটা তো এটা আসবে কত দূর পর্যন্ত আসবে এখানে ততক্ষণে কিন্তু ডিম্বক সৃষ্টি হয়ে যাবে তো ডিম্বক যখন সৃষ্টি হয়ে যাবে তখন দেখবে তোমরা এই যে ডিম্বকের এখানে একটা রন্ধ্র থাকে হুম এটাকে ডিম্বক রন্ধ্র বলা হয় তো এই ডিম্বক্রন্থ পর্যন্ত এই টিউবটায় আসবে একটু পরেই দেখবা তোমরা ছবিতে বিস্তারিত তো যতক্ষণে নালিকা নিউক্লিয়াসটা এখানে চলে আসবে তখন ততক্ষণে কিন্তু এই যে জনন নিউক্লিয়াসটা পিছনে আসে এটা আবার বিভাজিত হবে বিভাজিত হয়ে কি হবে দুইটা জনন নিউক্লিয়াস বা দুইটা গ্যামেট বা শুক্রাণু তৈরি হলো ঠিক আছে তাহলে টোটাল কি কি হইলো আমাদের এই যে এটা ছিল আমাদের কি পরাগরেণু শুক্রাণু এবং এই যে পরাগ নালিকা এগুলো নিয়েই সংগঠিত হলো কি আমাদের পুং গ্যামিটোফাইটের গঠন ওকে তাহলে দেখো গ্যামিটোফাইট থেকে শুরু হয়েছিল পরাগ্রেণু সৃষ্টির মাধ্যমে তার মানে কি পরাগ্রেণুটা যদি সৃষ্টি না হইতো তাহলে কি এটা হইতো হইতো না তার মানে এই পরাগ্রেণু সৃষ্টির যে প্রক্রিয়াটা আগের সেটার উপরে এটা ডিপেন্ডেন্ট ঠিক আছে তাহলে এটা কি স্পোরোফাইটের উপরে নির্ভরশীল মানে পরাগ্রেণু সৃষ্টির প্রক্রিয়ার সাথে নির্ভরশীল ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের পোম গ্যামেটের সৃষ্টি